আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। বলছিলাম, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, সব বলেন না। বলছিলাম কি, ওই আপনাদের যে সমস্ত মৌলবীগণ আছেন, তারা ওই সহি হাদিসের একটা উদাহরণ আমাদের দিয়ে বলেন আমাদের কিভাবে ওই। মৌলবি ভাই? আমার তো মৌলবি নাই কোনো। আমাদের আমাদের কিভাবে মৌলবি? আপনাদের বললেন যে আমার আচ্ছা কিভাবে ঠিক মৌলবি? ঠিক আছে ঠিক আছে, সরি সরি। তো ওটা ইসলামের যে সমস্ত মৌলবীগণ আছেন এরকম বলে ঠিক আছে কি? হ্যাঁ ভাই, আমি তো তো ইসলামের রুকন ইসলামের যে না, আমি সমস্ত তো একজন নাস্তিক। আপনাকে তো আমি আপনি তো শুরুতেই বললেন আপনি হ্যাঁ আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না, তাহলে তো আমি নাস্তিক হলাম। তাহলে আমাকে হ্যাঁ আবার সে মুসলিম তো হিসেবে আপনি অবশ্যই আমাকে অবশ্যই কেন ট্রিট করছেন? হ্যাঁ ঠিক ঠিক। তো ওনারা বলে থাকে যে আদম আর হাওয়া মানে পৃথিবীর প্রথম, ওই উনি যারা বলে গেলেন আর কি একটু আগে, তা ওই আমি কোরআনে একবার পড়েছিলাম, ও আমার আয়াতটা সুরাটা ঠিক খেয়াল নেই, তো লেখা আছে ভাই বোনের বিবাহ নিষেধ। তো সেখানটায় আবার ওখানে বলছে যে আদম আর ইব হচ্ছে প্রথম পুরুষ এবং নারী, তারা ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। তাহলে আদম আর ইবের যে পুত্র কন্যাগুলো হয়েছিল তারা কাকে বিয়ে করেছিল? তারা কি নিজের ভাই বোনের মধ্যে বিয়ে আচ্ছা করেছিল? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো হিন্দু ধর্মাবলম্বী পরিবার থেকে এসেছেন, তাই না? হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা, ভগবান ব্রহ্মা যে নিজ কন্যার সাথে অজাচার করেছেন, এটা কি আপনি জানেন? হ্যাঁ এ তো পুরাণের গল্প, শোনা যায় মিথ্যা গল্প এগুলো। মিথ্যা গল্প মানে আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে না এটা? ভাই আপনি ভাই কিছু জানেন না। আপনি আপনার নিজের ধর্ম সম্পর্কে কিছু জানেন না। আপনাদের যে ভগবান ব্রহ্মা, সে নিজ কন্যার সাথে সহবাস করেছেন, নিজ কন্যার সাথে নিজ কন্যাকে রেপ করেছেন। দাদা আপনাদের একটা ভগবান কথা বলবো, ব্রহ্মাকে এই কারণে আমি আপনাকে মানে রেফারেন্স দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই তো, আমার কাছে রেফারেন্স আপনি আছে। না না সেটা না, শুনুন না, কথা হলো আপনি যে কথাটা আমি বলছেন রেফারেন্স এগুলো দেখাচ্ছি পুরাণের ভাই কথা। ভাই না না, আপনাকে আমি হ্যাঁ রেফারেন্স বলুন বলুন। দেখিয়ে দিচ্ছি। উপনিষদে আপনাদের বৃহদারণ্যক উপনিষদে বলা আছে, কিন্তু তিনি আনন্দ পাইলেন না, সেই জন্য কেহ একা থাকে আনন্দ পায় না, তিনি দ্বিতীয় সঙ্গী লাভ করিতে চাহিলেন। স্ত্রী ও পুরুষ আলিঙ্গিত হইলে যে পরিমাণ হয় তিনি ততখানি ছিলেন, তিনি নিজের দেহকে দুই ভাগে ভাগ করে নিলেন, এভাবে পতি ও পত্নী হইল। এই জন্য যাজ্ঞবল্ক্য বলিয়াছেন, প্রত্যেকে নিজ অর্ধ বিদলের মতো, এই জন্য শূন্য স্থান স্ত্রী দ্বারা পূরণ হয়। তাই তিনি তিনি সেই পত্নীতে মিথুন ভাবে উপগত হইয়াছিলেন, তাহার ফলে মানুষের উৎপত্তি হইল। এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ 1/4/3 হরফ প্রকাশনী। এরপরে বলা হচ্ছে, সেই স্ত্রী এই প্রকার চিন্তা করিল, আমাকে আপনা হইতে উৎপন্ন করিয়া তিনি কিভাবে আমাতে উপগত হইতেছেন? আপনাদের ভগবান ব্রহ্মা তার থেকে সৃষ্টি করিয়া স্ত্রী সৃষ্টি একটা মেয়ে সৃষ্টি করিয়া তার উপর উপগতি হইল। সেই স্ত্রী চিন্তা করিল, আমাকে আপনা হইতে উৎপন্ন করিয়া তিনি কিভাবে আমাতে উপগত হইতেছেন? আমি অদৃশ্য হই, সে গাভী হইল, অন্যজন প্রজাপতি বৃষ হইয়া তাহাতেই উপগত হইলেন। এইরূপে গরু উৎপন্ন হইল, একজন অশ্বা হইলেন, অপরজন অশ্ব হইলেন, একজন গর্ধবী আরেকজন অপরজন গর্ধব হইলেন, তিনি তাহাতে উপগত হইলেন, মানে ব্রহ্মা তাহাতে আবার উপগত হইল। তিনি অজা, অন্যজন অজ হইলেন, এইরূপে ছাগ ও মেষ উৎপন্ন হইল। পিপীলিকা পর্যন্ত যত প্রকার মিথুন আছে সেই সবই তিনি এইভাবে সৃষ্টি করিয়াছেন। তারপর আপনার পঞ্চবিংশ ব্রাহ্মণে বলা আছে, শতপথ ব্রাহ্মণে বলা আছে, শিবপুরাণে বলা আছে, শিবপুরাণে বলা আছে, আপনাকে পড়ে শোনাচ্ছি। জ্ঞান শিবপুরাণের জ্ঞান সংহিতার 49তম অধ্যায়ে ব্রহ্মাকে তার কন্যা সরস্বতীর প্রতি কামাতুর হয়ে পড়তে দেখা যায়, ঠিক আছে? শিবপুরাণ মতে বর্তমানে ব্রহ্মা চতুর্মুখ হইলেও পূর্বে তিনি পঞ্চমুখ বিশিষ্ট ছিলেন। একবার শিব ও পার্বতীর সামনে স্রষ্টা ব্রহ্মা অপভ্রংশ শব্দ ব্যবহার করেন, এর ফলে শিব তার মুখ কেটে ফেলেন। পুরাণ বর্ণনাকার সুতের মুখে ব্রহ্মার মাথা হারানোর কাহিনী শুনিয়া মুনিরা জিজ্ঞেস করেন, ব্রহ্মার মুখ কেন এমন বিরুদ্ধভাষী হইল? উত্তরে সুত বলিলেন, হে ঋষিগণ, পূর্বকালে ব্রহ্মা নিজ কন্যা সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে তাকে অনুসরণ করে কাম বিহ্বল চিত্তে তাকে ওই সুন্দরী গগনে নিবৃত হও এই কথা বলিয়াছিলেন। তা শুনে সরস্বতী রেগে গিয়ে অভিশাপ দেন, পিতা হয়ে তুমি যে মুখে ধর্ম বিরুদ্ধ অশুভ কথা বললে সেই মুখে তুমি বিরুদ্ধ ভাষী হবে। শিব পুরাণ জ্ঞান সংহিতা 49 অধ্যায় 77 থেকে 79 অনুবাদক হচ্ছে শ্রী পঞ্চানন তর্করত্ন। দেখে নেন ভাই, চেক করে দেখেন, রেফারেন্স চেক করে দেখেন। আপনি আপনাদের আপনি যে দাদা আরো অনেক আরো অসংখ্য রেফারেন্স আছে না আমাদের না কাছে ভাই। আপনাদের যে ব্রহ্মা, বুঝতে পারছি, সে আপনি নিজ যে কন্যা উদাহরণগুলো সরস্বতীর, দিচ্ছেন দাদা, একটু শেষ করি ভাই, আপনি যে নিজ উদাহরণগুলো কন্যা দিচ্ছেন না যে সরস্বতীর হ্যাঁ রূপে হ্যাঁ বলুন। কামাতুর হয়ে, রূপ দেখে কামাতুর হয়ে উপগত হয়েছিলেন, এবং সরস্বতী তখন তাকে অভিশাপ পর্যন্ত দিয়েছিল, এবং আপনাদের ব্রহ্মাকে এই জন্য পূজাও করা হয় না। আপনাদের যে অজাচারী বন্যা ব্রহ্মা, যে হচ্ছে গিয়ে নিজ কন্যার সাথে অজাচারের জন্য অভিযুক্ত, তার কন্যা তাকে অভিশাপ দিয়েছে, তাকে তো মানে পূজাই করা হয় না, হিন্দুরা এখন পর্যন্ত পূজাই করে না তাকে, ঠিক আছে? আসো, আমাদের এখানে অসংখ্য রেফারেন্স আছে, রেফারেন্স বলে আমি শেষ করতে পারবো না। আমাদের কাছে হাজার কলিকা পুরাণে আছে, আপনার স্কন্ধ পুরাণে আছে, তারপরে আপনার মৎস্য পুরাণে আছে,
মৎস্য পুরাণে বলা আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মেয়ে শতরূপাকে বিয়ে করেছিলেন, ঠিক আছে? আমাদের কাছে হাজার হাজার রেফারেন্স আছে, ঠিক আছে? আপনাদের এখানে তো একটা কথা বলার আছে, ধর্মগ্রন্থ ভর্তি হচ্ছে এই সমস্ত আকাম কুকাম, ঠিক আছে ঠিক আছে, আপনাদের ধর্মগ্রন্থগুলো ভর্তি হচ্ছে এই সমস্ত আকাম কুকামে। হ্যাঁ, এখন এখন শুনে, আমরাও জানি, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মে যেরকম আকাম কুকাম আছে, হিন্দু ধর্মে আকাম কুকাম আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মের ভিতরে এই সমস্ত আকাম কুকামের কোনো সীমা পরিসীমা নাই। আপনি যদি মানে আদমের, আদম হাওয়ার যে সন্তান তাদের পুত্র কন্যারা যে অজাচার করেছে এই অভিযোগ করেন, তাহলে আপনার ধর্মটাও সেখান থেকে বাদ যায় না। আপনার ধর্ম আরো আরো খাইস্টা, আরো মানে নোংরা, আরো মানে খুবই মানে ঘিনঘিনা, মানে পড়লেই বমি আসে। আপনাদের ধর্মগ্রন্থে যেসব লেখা আছে সেগুলো পড়লে তো বমি আসে। আমি আপনাকে এটা এই জন্য বলছি না যে আমি ইসলাম ধর্মকে ডিফেন্ড করতেছি, তা না। ইসলাম ধর্মকে আমি ততটাই অপছন্দ করি, ততটাই নিকৃষ্ট ভাবি যতটা হিন্দু ধর্ম। কিন্তু আপনার এই জিনিসটা জানতে হবে যে আপনার যে ধর্মটা সেই ধর্মটা তত ততটাই নোংরা, ততটাই খাইষ্টা, এবং আপনাদের ধর্মগ্রন্থে ততটাই খারাপ কথা, খারাপ খারাপ নোংরা নোংরা আজে বাজে ইত্রামি ফাত্রামি। আপনাদের যে কৃষ্ণ, সে কৃষ্ণ হচ্ছে পুকুর পাড়ে মেয়েদের নগ্ন গোসল দেখতো, লুকায় লুকায় নগ্ন গোসল দেখতো। এখন কি ভাই আপনি আপনার সন্তানকে কৃষ্ণের মতো বানাবেন, বা আপনার বোন কে কি আপনি কৃষ্ণের মতো একটা লোকের সাথে বিয়ে দিবেন যে লোক হচ্ছে গিয়ে মানে মানে পুকুর পাড়ে ন্যাংটা মেয়ে দেখতে যায়, মেয়েদের মেয়েদের মেয়েরা গোসল করতেছে, নগ্ন হয়ে গোসল করতেছে, তারপর আবার রেপ করে, আবার মামিকে ধরে জোরাজুরি করে রেপ, জোরাজুরি করে মানে চুমাচাটি করে, মানে ইপটিজিং করে রাস্তাঘাটে। ওই যে মানে যখন মামি, কৃষ্ণের মামি যখন ওই যে পানি আনতে যেত, তখন তাকে ধরে গায়ে হাত দিয়ে ফেলতো, টিপ টুপ দিত। ভাই এগুলা কি আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন, যে কৃষ্ণের চরিত্র এরকম, এগুলো আপনি শিখাবেন আপনার ছেলেকে? একটা কথা তাদের মাঝখানে বলি, তো আপনি বৃহদারণ্যক উপনিষদের আপনি উদাহরণ দিলেন, তো আমার কাছে এই বৃহদারণ্যক উপনিষদ আছে, তো তাতে আমি ওরকম ব্রহ্মার কোন কুকীর্তির কথা পাইনি। আপনি যে আস্তে আস্তে আপনি যে পুরাণগুলোর কথা বললেন, বের করেন, আপনি তো বের করেন, বৃহদারণ্যক উপনিষদ 1/4/4 হরফ প্রকাশনী, আপনারটা কি হরফ প্রকাশনী হলে 1/4/4 বের করেন, 1/4/3 এইটা ১/৪/৩ অর্থাৎ চতুর্থ ব্রাহ্মণ প্রথম অধ্যায়ের। ভাই আপনার কথা বুঝতে পারিনি, আপনি একটু 1/4/3, 1/4/4 এটা বের করেন একটু। হ্যাঁ সেটাই তো আমি বার করছি। হ্যাঁ বের করেন, 161, 1/4/4, তাই তো? তো দাদা এখানে 1/4/4, ঠিক আছে, এখানে যেটা আছে, এখানে সংস্কৃত শ্লোক দেওয়া আছে এই প্রকার। আচ্ছা একটু পড়েন তাহলে, পড়েন তাহলে। এটা এখানে সংস্কৃত দাদা শ্লোক দেওয়া আছে, তার অনুবাদটা এরকম দেওয়া আছে যে লেখা আছে যে প্রথমে পুরুষাকার আত্মা ছিল, তারপর লেখা আছে তিনি আলোচনা করায় নিজের থেকে ভিন্ন আর কাউকে দেখতে পেলেন না, তিনি আরম্ভতে অহস্মি এরকম বললেন, তারপর তিনি অহম নামযুক্ত হলেন, ঠিক আছে? এইরকম ভাবে আত্মা পরমাত্মা বলা দেওয়া আছে। আর আপনি পড়তে থাকেন, হ্যাঁ পড়তে থাকেন, তিনি নিজ দেহকে দুই ভাগে ভাগ করলেন, এরপর পতি ও পত্নী হইল। না এরকম তো কিছু নেই এতে। আচ্ছা এরকম কিছু নেই তো আপনি, আমি আপনাকে একটা জিনিস আরেকটা জিনিস আমি আপনাকে একটু তাহলে বের করে দেখাচ্ছি, আমি বের করে দেখাচ্ছি, একটু দেখেন আপনি। এই যে এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, ঠিক আছে? আচ্ছা এটার আমি কত নম্বরে যাব, এটা যাব হচ্ছে 1/4/3, 1/4/3 আমি যদি যাই দেখি, আমি 1/4/3 আচ্ছা পৃষ্ঠা নাম্বারটা আমাকে একটু বলেন তো ভাই, পৃষ্ঠা নাম্বারটা কত আমার বইয়ে? হ্যালো, হ্যাঁ ভাই আপনার, আপনি একটু পৃষ্ঠা নাম্বারটা আমাকে একটু বলেন। আমার বইয়ের বৃহদারণ্যক উপনিষদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 161, আমার একটা গীতা প্রেস গোরখপুরের বই, গীতা প্রেস গোরখপুর। আচ্ছা আমাকে আমাকে একটু সময় দেন তাহলে, আমি আপনাকে বের করে দেখাচ্ছি। বাংলা অনুবাদ আমার কাছে, বাংলা অনুবাদ আছে, বাংলা অনুবাদ থেকে 1/4/4 আপনি যান। বাংলা অনুবাদ কি আপনার কাছে আছে? না আমার কাছে একটা হিন্দি অনুবাদ আছে, আমি হিন্দি পড়তে, বাংলা অনুবাদ আমি পাইনি আপাতত। আচ্ছা আমার কাছে বাংলা অনুবাদ আছে, আমাদের ওয়েবসাইটে এটা দেয়া আছে। আচ্ছা এটা তো মানে পৃষ্ঠা উল্টাইতে অনেক সময় লেগে যাবে, আচ্ছা আমি একটু দেখি। তবে দাদা আপনি যে পুরাণগুলোর কথা বলেন, পুরাণগুলোতে হ্যাঁ সত্যি যে পুরাণগুলোতে কেচ্ছা ভরা, এটা আমরাও মানি। ভাই আপনাদের সমস্ত ধর্মগ্রন্থতেই কেচ্ছা ভরা, আপনাদের এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে মানে এসব উদ্ভট আজগুবি মানে 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 খুব বিশ্রী বিশ্রী কথা নাই। আচ্ছা 655 নম্বর পৃষ্ঠা।
পৃষ্ঠ নম্বর হচ্ছে 655। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আচ্ছা দেখি, এটা হচ্ছে 655 নম্বর পৃষ্ঠায় আমরা যাব, তারপরে তারপরে এখান থেকে বের করবো। দাঁড়ান একটু, আমি বের করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে সূচনা। এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের সূচনা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে খুঁজে বের করাটা খুবই ডিফিকাল্ট, আমি আপনাকে একটু অপেক্ষা করেন। আচ্ছা, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে ভাই, আপনি একটু চেক করেন। হ্যাঁ আপনাকে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনি একটু চেক করেন। আমাদের nastiko.com-এ হিন্দু ধর্মের তথ্য ভান্ডার এটা আছে, সেখানে গিয়ে একটু চেক করেন। এখানে সমস্ত রেফারেন্স দেওয়া আছে, এবং এখানে এটা থেকে খুঁজে বের করাটা এখন খুবই মানে সময় নষ্ট হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা আপনি ঠিক একটু আছে, চেক তবে করেন, চেক একটা করে কথা। যদি আপনি দেখেন, আপনি যদি চেক করে কোনো ভুল দেখতে পান বা কোনো ধরনের ইয়া দেখতে হ্যাঁ পান যে এই রেফারেন্সটা হ্যাঁ মিলতেছে না, তাহলে আমাকে লিখেন, আমাকে জানায়েন, তাহলে আমি আবার চেক করে হ্যাঁ দেখবো। কিন্তু এখানে এখন এই উপনিষদ গুলো খুঁজে বের করা খুবই হ্যাঁ ডিফিকাল্ট কাজ। ঠিক আছে, তবে দাদা একটা কথা আপনাকে বলতে চাই, যে আপনি যেসব আপনি উদাহরণ দিলেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি আরেকটা কাজ করতে হ্যাঁ পারেন, আপনার যে কোনো আপনার আপনাদের যে মানে হিন্দু ইয়া আছে বা মানে একটু মানে পুরোহিত টাইপের লোকজন আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের ব্রহ্মা এই অজাচারটা করেছিল কিনা। এটা ভাই মোটামুটি সবাই জানে, ব্রহ্মা যে অজাচার করেছিল এটা না সবাই না, জানে, ব্রহ্মা যে তার আমার কন্যার সাথে। কথাটা শেষ করতে দিন। হ্যাঁ বলেন। আপনি যে পুরাণগুলোর কথা বলছেন, 18টা পুরাণে কেচ্ছায় ভরা, কারণ এই পুরাণগুলো তো সব মানে যেগুলো বর্ণনা আছে আর কি, ঘটনার বর্ণনা, কাহিনী বা গল্প, তো গল্পের মধ্যে অনেক অনেক কিছু মিশাতে পারে, আমরাও পুরাণ মানি না। কিন্তু আপনি যে কথাটা বলছেন, এই যে তাহলে আপনি উপনিষদ বা আপনারা কি বেদে মানেন এরকম ভাই? কিছু আছে, না তাহলে বেদ আপনারা কি মানেন? উপনিষদটাই আমরা মানি, বেদ তাহলে উপনিষদ উপনিষদের দর্শন। উপনিষদের রেফারেন্স তো আমি দিচ্ছি ভাই, উপনিষদের রেফারেন্স দিলাম না? দাদা আপনার সঙ্গে আমার উপনিষদ তো মিলছে না, আমারও তো সেই বৃহদারণ্যক উপনিষদ। আপনি তো পড়েনই নাই, আপনি আপনি যে তো কথাটা, আপনার উপনিষদটা পড়েনই নাই। আপনাকে আমি বলেছি 1/4/4 এটা পুরাটা পড়তে, এবং হরফ প্রকাশনী থেকে বের হওয়া উপনিষদে 1/4/4-এ অপরিষ্কার ভাবে এটা আছে। এখানে দাদা 1/4/4, ঠিক আছে, আপনাকে যেটা বলার, যে বেদ বা উপনিষদ হচ্ছে, এখানটায় কোনো কাহিনীর কোনো বর্ণনা নেই উপনিষদ বা বেদেতে, কোনো আচ্ছা কাহিনীর এখন তো বর্ণনা আমি পুরাণ আপনাকে, রামায়ণ মহাভারতে আছে। আচ্ছা আচ্ছা আপনাকে আমি সেই জিনিসটা বলেছি যে আপনি এই রেফারেন্সটা চেক করেন, চেক হ্যাঁ করে তারপরে আপনি আপনার যে পুরোহিত আছে তাকেও জিজ্ঞেস করেন আপনাদের ব্রহ্মা অজাচার হুম হুম করেছিল কিনা। হ্যাঁ, এবং এটা হুম বৃহদারণ্যক উপনিষদে আছে কিনা, তারপরে আপনি হুম আমাকে লিখেন, ঠিক আছে। আর আমার আচ্ছা এই আচ্ছা হিন্দু ধর্মের হ্যাঁ যে টেক্সট গুলা সেই টেক্সট গুলা থেকে আমার মানে রেফারেন্স খুঁজে বের করতে আমার সময় লাগবে। এখন আমি ইনস্ট্যান্ট আপনার আচ্ছা সামনে আচ্ছা দেখাতে পারতেছি না, কারণ এখানে আমার প্রত্যেকটা এখানে অক্ষরিক অক্ষরগুলো এত ছোট ছোট করে আমি দেখাতে পারতেছি না, এইভাবে আমি নিজেই পড়তে পারতেছি না, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি। ঠিক আছে। এবং আপনাকে যে আরেকটা কথা বললাম যে হ্যাঁ আপনাদের যে কৃষ্ণ যে আকাম কুকাম হুম পড়তো, সেই হুম আকাম কুকামও তো হুম আপনার আপনাদের আপনার নিশ্চয়ই জানা আছে, এবং এগুলো তো আপনারা বিশ্বাস করেন তাই না, যে আপনার না আপনাদের যে কৃষ্ণ মামির সাথে। আপনি দাদা, আপনি যে কৃষ্ণের কথা বলছেন, সেই কৃষ্ণ হচ্ছে পুরাণগুলোর কৃষ্ণ, কিন্তু আপনি মহাভারতের কৃষ্ণের কথা কোথাও পেয়েছেন না? মহাভারতে না না আমি পুরাণ থেকে বলছি, আপনারা যে জিনিসটা বিশ্বাস পুরাণগুলো করেন দাদা কৃষ্ণ সম্পর্কে, ধর্মগ্রন্থই না, তা পুরাণ ধর্মগ্রন্থই না, কারণ হচ্ছে ধর্মগ্রন্থের কোনো কাহিনী থাকা চলে না, যাতে কাহিনী থাকে সেই আচ্ছা গ্রন্থকে আপনারা তো ইতিহাস গ্রন্থ আপনি বলা হবে না? আপনি কি রামায়ণ বিশ্বাস করেন? রামায়ণ বিশ্বাস করেন? হ্যাঁ, রামায়ণ মহাভারত আমরা বিশ্বাস করি। রামায়ণে কি মানে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল?
না আচ্ছা তাহলে আপনি ভাই কি বিশ্বাস করেন, এটা মানে বের করাটা আরেকটা মুশকিলের ব্যাপার। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে হুম রামায়ণে কি একজন মানে নিম্নবর্ণের মানুষকে রাম হত্যা করেছিল, শূদ্রকে, শূদ্রের নাম হচ্ছে শম্ভুক, বুঝতে শম্ভুককে হত্যা পেরেছি। করেছিল? শুম্ভক 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 রামায়ণের যে উত্তরকাণ্ড আছে আপনাকে বলা কি, ওটা উত্তরকাণ্ডে আছে, আর উত্তরকাণ্ড রামায়ণের পরবর্তীকালে যোগ হয়েছে, কারণ এর বহু প্রমাণ আছে যে রামায়ণের উত্তরকাণ্ড পরবর্তীকালে যোগ হয়েছে, যেখানে সীতাত্যাগের ঘটনার মতো অনেক বিশ্রী ঘটনা এবং ওই হনুমানের ঘটনা বিভিন্ন ধরনের ফালতু ঘটনার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রামায়ণের তো যে মানে বাকি যে ছটা কাণ্ডের মধ্যে, বাকি যে ছটা কাণ্ড তার মধ্যেও পরবর্তীকালে অনেক আর কি মিলাপ হয়েছে আর কি। আজকাল আপনি মহর্ষি দয়ানন্দ সরস্বতী নাম শুনেছেন? আচ্ছা আপনি কি রামায়ণে বিশ্বাস করেন? রামায়ণে যে শুনেছেন হনুমান দয়ানন্দ সরস্বতী নাম? ভারত থেকে লাফ দিয়ে শ্রীলঙ্কা চলে গেছিল, এটা বিশ্বাস করেন? হ্যালো, ভাই আপনি যে হিন্দু ভাইরা আছেন তা আমাদের আপনাদের জন্য nastiko.com এ নতুন একটা পেজ খোলা হয়েছে, আরেকজনকে যুক্ত করছি।